আল্লাহ স্মাতালার সমস্ত রাজত্বের মালিক প্রভাব প্রতিপত্তি কর্তৃত্ব আল্লাহ তালার হাতে মিম ওতানজেমাসা আল্লাহ যাকে চেয়ে তাকে রাজত্ব দেন ক্ষমতা দেন যারকে সে তাকে ছিনে আনেন অতঅ্য মাংতাশা অতিতুল্ল মাংতাশা যাকে চেয়ে তাকে ইজ্জত দেন যাকে তাকে লাঞ্ছিত করেন বিয়াদি আল খাইর আল্লাহর হাতে সব কিছু বিয়াদিক আল খাই ইন্না কাহা আল্লাহ সব কিছু করতে সক্ষম পৃথিবীর ইতিহাসের বিভিন্ন মোড়ে মোড়ে টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আমরা কোরআনের নির্দেশনাগুলোকে মিলাতে পারি যে আল্লাহ বলেছেন কোথাও তালা কাউকে পাওয়ার দেন নিয়ে নেন ক্ষম ইজ্জত দেন আবার সেটা নিয়ে নেন অতএব এগুলো নিয়ে অহংকার করার কোনো কিছু নেই এটা আল্লাহ তালার দান আল্লাহ বিশেষ উদ্দেশ্য অনেককে পাওয়ার দেন তার ধ্বংসের জন্য অনেককে পাওয়ার দেন সেবার সুযোগের জন্য আল্লাহ স্মুতলা দিয়েছেন সেটাকে মনে করে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমি যতটুকু সুযোগ পেয়েছি এটাকে ভালো যেন ব্যবহার করে সেই শিক্ষা এখানে দেওয়া হয়েছে এরপর আল্লাহময়তালা কীভাবে জীবন মৃত্যু দান করে থাকেন সে বিষয়ে আলোকপাত করা হয়েছে একটা পর্যায়ে সে আল্লাহ স্মুতালা আজকের আয়াতের ভিতরে যেটি রয়েছে তা হলো আমাদের আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ হিসাবে একটি কর্মকে শর্ত করা হয়েছে আমরা দাবিতে কিন্তু সবাই বলে আমরা আল্লাহ বিশ্বাস করি আমন্ত রসলি আমি আল্লাহর ভালোবাসি আল্লাহর ভালোবাসি না এমন কোনো মুসলমান পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আল্লাহ তারা তার একটা আলামত রেখেছেন যে আপনি আল্লাহকে ভালোবাসেন তার প্রমাণ একটাই সেটা কি আল্লাহ বলেছেন কুল ইনকুন্দুম তো হেবুন আল্লাহ ফেত্তাবি হে রাসূল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি যা করতে বলি আমাকে ফলো করো এই জন্য মুসলমান রাসুল করিম সাল্লা সাল্লামের অনুকরণে অন্ধ হয়ে যাবে অর্থাৎ তাঁকে অক্ষরে অক্ষরে ফলো করবে তিনি যেভাবে চলতে বলছেন সেভাবে চলবে যে পথে চলতে নিষেধ করেছেন সে পথে চলবে না বা শুধুমাত্র তার পালনীয় বিষয় হলো রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাকে সে দেখে দেখে চলবে এরকম যদি হয় তাহলে তিনি আল্লাহকে ভালোবেসেছেন তার প্রমাণ হবে এবং সেই সাথে আল্লাহ তার জন্য ক্ষমার পুরস্কার রেখেছেন সুরে আলে আমরানের পঁয়ত্রিশ নম্বরে আয়তালা সালা যে ঘটনা উল্লেখ করেছেন সেটা হলো এই সুরার মূল প্রতিপাদ্য বিষয় অর্থাৎ মারিয়ামের মা ইমরানের স্ত্রী ইসাল ইসলামের নানি তার ঘটনা ঘটনালা বলেছেন যে হাইদ ইমরান রব্বি ইনারফিবাতি খুব চমৎকার একটা ঘটনা আল্লাহ তালা উল্লেখ করেছেন তিনি গর্বে যখন সন্তান আসলো তিনি বললেন আল্লাহ আমি আপনার কাছে মানত করলাম আমার গর্বের সন্তানকে কি জন্য মানত করলাম আপনার বাইতুল মকাদ্দাসের খেদমত এবং সেবা করবে সে এই ছেলের কোন উপার্জন আমি খাবো না তার মানে তিনি আল্লাহ কাছে ছেলে আশা করছেন বাইদুল লক্ষ জন্য ছেলে দরকার যখন তার তিনি সন্তান প্রসব করলেন দেখতে পেলেন যে মেয়ে তখন বললেন যে আল্লাহ এটা তো মেয়ে রব্বিন্নি অদাতুহা উনসা আল্লাহ এ তো মেয়ে আমি তো যে জন্য উদ্দেশ্য করেছিলাম এ দিয়ে হবে না তখন আল্লাহ বললেন ওয়ালাই সে দেখার কাল উনসা তুমি যে ছেলে চেয়েছ আল্লাহর ঘরের খেদমত করবে এই তো এইটুকুই তো আমি তোমাকে এমন একটা মেয়ে দিলাম এই মেয়ে সে ছেলের চাইতে অনেক বেশি কিছু এটা তার সমকক্ষ না তুমি ছোট মনে করো না আমাদের আজকালকার যুগে দেখা যায় যাদের শুধু মেয়ে হয় তারা মন খারাপ করেন আবার অনেকে শুধু ছেলে হয় মন খারাপ করেন আল্লাহর ফয়সালাকে মেনে নেন না অনেকে সন্তান হয় না তিনি মন খারাপ করেন তার যদি একটা বিকলাঙ্গ সন্তান হতো কেমন হতো আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়া হলো ইমানদার মানুষের জন্য করণীয় আল্লাহ সুমাতাল্লাহ এখানে দেখালেন যে মারিয়াম নামে একজন মেয়ে দিলেন তিনি চেয়েছেন ইমরান স্ত্রী চেয়েছেন ছেলে এখন এই মেয়েকে আল্লাহ এমন একটা মেয়ে দিলেন যে মারিয়ামের নাম জানে না এরকম মানুষ পৃথিবীতে একজনও নেই সব ধর্মের মানুষরা শ্রদ্ধা করে ইয়দিরা বাদ দিলে আপনার মুসলমানরাও শ্রদ্ধা করে খ্রিস্টানরাও শ্রদ্ধা করে এবং আপনার তার ঘরে এমন একটা সন্তান দিলেন আল্লাহ তালা ঈসা নামে যার অনুসারে পৃথিবীতে কোটি কোটি যুগ যুগ ধরে তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহর ফায়সালা মেনে নিতে হয় যেমনটি ইমরানি স্ত্রীকে আল্লাহ তার চাওয়ার বিপরীতটা আল্লাহ তালা দিলেন তিনি প্রথমে বুঝতে পারছিলেন না পরে এক বুঝতে পারলেন যে এর উপকারিতা কি এরপরে পরবর্তী পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি জাকির আসলামের ঘটনা আলাতলা উল্লেখ করলেন যিনি সম্পর্কে মারিয়ামের খালু হয়ে থাকেন একটা পর্যায়ে বার্ধক্য এসে তিনি বলেছেন রব্বি হাবলি মিল্লাদুমকাদ রিয়া তৈব আল্লাহ আমাকে পবিত্র সন্তান দান করুন ইন্নেকাসামী আদ্দয়া কারণ আপনি দোয়া শ্রবণ করে থাকেন পরবর্তীতে আল্লাহ সুমাতাল তাকে সন্তান দিলেন আর সে সন্তান হলেন আল্লাহনবী ইহি আলহিস আল্লাহ আলাহ সুমাতালা তার নিজে নামকরণ করলেন কোরআনে একজন মানুষ ব্যক্তির কথা বলা আছে তার নামকরণ আল্লাহ নিজে করেছেন তিনি হলেন আল্লাহনবী ইহি আলাহিসাম এরপরে ইসা আসলামের জন্মের বৃত্তান্ত আলাতালা বলেছেন বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে নিয়ে আজকে যেটা তেলাওয়াত হল ইসলাসমের জন্ম হয়েছে অলৌকিকভাবে আল্লাহ তালা সরাসরি মারিয়ামের গর্বে এ সন্তান আল্লাহ তালা সৃষ্টি করেছেন কোনো বাবা ছাড়া লোকেরা অভিযোগ করতে লাগলো যে এই মেয়ের তো মা ভালো ছিল এমরান স্ত্রী এ মেয়ে কোথেকে সন্তান নিয়ে আসলো বিয়ে হয় নাই কিছু নাই আল্লাহ সাতলা সন্তানকে মাতৃ গর্বে দেওয়ার পরে যখন তিনি লজ্জায় পড়ে গেলেন সন্তান কোথেকে আসলো তিনি জেনাও করেননি খারাপ মানুষ নন কিন্তু সন্তান কোর্থেকে আসলো তখন আল্লাহ তালা মারিয়ামকে শিক্ষা দিলেন যে তুমি নিজে অর্থাৎ তার অন্তরে আল্লাহ ঢেলে দিলেন এই চিন্তাটা যে তুমি নিজে বলো এই সন্তানই বলুক কোথেকে আসছে সে তখন আল্লাহ তালা ইসা ইসলামের মুখে জোবান কথা বলার শক্তি দিয়ে দিলেন তিনি বললেন ইমনি আবদুল্ল আতানিয়াল কিতাব আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহ তালা কিতাব দিয়েছেন ও যে নবী আমাকে নবী ঈসাহ আল্লাহ তালা করেছেন অলৌকিকভাবে তিনি কথা বলার পর মানুষ বুঝতে পারলেন যে এটা অস্বাভাবিকভাবে আল্লাহ তালা দিয়েছেন এরপর আল্লাহ আল্লাহমাতালা মারিয়ামকেও জানিয়েছেন যে আমি তোমাকে নির্বাচন করেছি সারা পৃথিবীর অন্য মহিলাদের তুলনায় তোমাকে আমি নির্বাচন করেছি এবং তোমাকে আমি শ্রেষ্ঠ করেছি বৈশিষ্ট্য দিয়েছি মারিয়ামকে অধ্যয়ন করা উচিত আমাদের মা বোনদের কোরআনে কারিমে দুটি চরিত্রের আলোচনা হয়েছে তার ভিতরে স্পষ্ট করে আলোচনা হয়েছে মারিয়ামের কথা এবং ফেরাউনের স্ত্রীর কথা এমরা ফেরাউনের কথা বলা হয়েছে এই দুটি চরিত্র যদি আমরা অধ্যয়ন করি তা আমাদের মুসলিম নারীরা দেখতে পাবো যে আমাদের কীভাবে আদর্শবান মানুষ হতে পারি কীভাবে আমরা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারি সাতচল্লিশ সময় রায় এতে আল্লাহ সুমতালা বলেছেন যে ওয়াইদা কাদা আমরান ইন্নামায় কুল্লাহ কুমফায় কোন আল্লাহ তালা যখন কোনো কিছু সৃষ্টি করতে চান আল্লাহ কোন বললে সেটা হয়ে যায় আল্লাহ সুমাতালার কাছে অক্ষম বলতে কিছুই নয় কিছুই নাই কারণ মারিয়ামের গর্বে কীভাবে সন্তান আসলো এই প্রশ্ন যখন আসলো সে প্রেক্ষাপটে আল্লাহ তালা এই কথা বলেছেন এরপর আল্লাহ সুমাতালা ইসাতেসালাম বিভিন্ন অলৌকিক ঘটনা উল্লেখ করলেন তিনি মাতৃগর্বে কথা বললেন সেই সাথে তিনি বলেছেন আল্লাহ আমাকে কিছু পাওয়ার দিয়েছেন আমি পাখি মাটি থেকে তৈরি করি এবং এখানে ফুৎকার দিলেই সেখানে রুহ সঞ্চারিত হয়ে যায় আর সে তার ভিতরে রুহ চলে আসে এবং অন্ধ লোককে আমি চোখের আলো দিয়ে দিতে পারি এবং কুষ্ঠ লোককে আমি ভালো করতে পারি এই ক্ষমতাগুলো আল্লাহ তালা আমাকে দিয়েছেন প্রত্যেক নবীকে আল্লাহ তালা কিছু অলৌকিক বিষয় দিয়েছেন যেগুলোকে মজাজা বলা হয় ইসা মজা ছিল এগুলো এই মর্যাদা দেখে মানুষ বুঝতো যে এইটা আল্লাহর পক্ষ থেকে ওনার আমাদের সবচেয়ে বড় মজা হলো এই মহাগ্রন্থ আলকুরান যার অনুরূপ কোনো কিছু মানুষ রচনা করতে অক্ষম এটা সব যুগেই প্রমাণিত হয়েছে